नमस्कार प्रिय दर्शक, बनानी अर्गानिक गार्डने अपन सबाई के स्वागत जानाई। हमरा साधारण जैव चाष पद्धति जैव सार बीज कीटनाशक तैर माध्यम मानुष के उद्बुद्ध करार चेष्टा करी, जाते जैव चाषे मानुषर आग्रह बाढ़े। ए रकम किछु भेषज चाष हमें देखा, आजकल एक भेषज चाष देखा। हमार हाथे जगह देखें एगुलो हे एक्वा रसुन, एर दारुण भेषज गुणागुण आ কীভাবে চাষ করতে হয় আমি আজকে দেখাবো। প্রথমে বাজার থেকে এইরকম যে অ্যাকোয়ারোসন যার মূল বা গাছের মুকুল বের হয়নি এরকম কিছু নিয়ে আসবেন। নিয়ে এসে এরকম একটি পলিথিনে এর ভেতরে এরকম দিয়ে দেবেন। পলিথিনে দিয়ে একটা মুখ বন্ধ করবেন না, এইভাবে রেখে দেবেন। এইভাবে রেখে দিলে ও আস্তে আস্তে ওর মুকুল ঠেলবে, ঠেলে এইরকম হবে। এইরকম যখন হবে তখন একে গাছ হিসেবে লাগাতে হবে। তো আজকে আমরা এই গাছ লাগানোর চেষ্টা করব। এতে টবে এর থেকে গাছ করতে গেলে আমি ধরুন এইরকম একটা ছোটো টব নিলাম। এই টবে চাষ করতে গেলে আমরা দোআঁশ মাটি দেবো। এটা দোআঁশ মাটি আর গোবরের মিশ্রণ, দোআঁশ মাটি আর গোবর মেশানো আছে। এতে আমি ধরো এতে 2 কিলো মাটি দেবো, তাহলে সেই হিসাবে মাটিটা আমি তৈরি করছি। আর এটা হচ্ছে কোকোপিট, নারকেল ছোড়া যে কোকোপিট সেটা ভেজানো। এটা হচ্ছে জৈব সার, পাতা পচা বিভিন্ন জৈব সার। আর এটা হচ্ছে একটা নতুন জিনিসের ভিডিও পরে আসবে, এটা স্নানের যে ঘাটের যে ময়লা তাতে প্রচুর ক্যালসিয়াম আছে। আর এই চাষের মেন উপাদান হচ্ছে এই ছাই, পাতা যে পুড়িয়ে বা কাঠ পুড়ানো ছাই, এই যে পাতার ইয়ে আছে ছাই দিতেই হবে। ছাই না দিলে কিন্তু এর এই পেঁয়াজ বা রসুন জাতীয় এই সব চাষ করতে গেলে ছাই দিতে হবে। আর এটা হচ্ছে এর ভিডিও পরে আসবে, এটা হচ্ছে পানা পচা, পুকুরে যে পানা হয় সেই পানা পচা সার। আমরা একটু এতে যাতে জীবাণুর আক্রমণ না লাগে সেই জন্য আমরা একটু এক মুঠো এটা হচ্ছে নিম খোল ভেজানো নিম খোল দিয়ে দিলাম। আর টবে চাষ করতে গেলে সামান্য বোরন দরকার, 1 কিলো পিছু 2 গ্রাম বোরন দেবেন। আর এখানে এইটুকু বোরন দিয়ে দিচ্ছি। জিঙ্ক লাগবে, জিঙ্কও 1 কিলো পিছু 2 গ্রাম আমাকে দেবেন। এগুলো অনুখাদ্য না দিলে হবে না, টবের মাটিতে এগুলো অনুখাদ্য দিতেই হয়। এবার সবগুলো আমি মিশাবো। আমাদের মিশ্রণটা রেডি, এবার আমরা এই টবে ভরে নেবো। টবের নিচে দুটো ছিদ্র করে দেবেন, যা মাটি দিয়েছে হয়ে গেছে, এরকম সমান হয়ে গেল। এবার আমরা এতে এটা আস্তে আস্তে এর নিচটা দিয়ে দেবো। এই যে অর্ধেক চেপে দেবেন, পুরোটা না দিয়ে অর্ধেক দেবেন, অর্ধেক অর্ধেক প্রিয় দর্শক, আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এরকম নানা জানা জানা তথ্যের ভিডিও আসছে। এবার এটা আপনি যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা 8 ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় একে রেখে দিতে হবে। আর প্রয়োজনে জল অল্প দেবেন। আর এর মাঝখানে একটি সার আছে, সেই সারগুলো দিতে হবে। 6 মাসের মধ্যে ফলন পেয়ে যাবেন। আমাদের এরপরে আরও ভিডিও আসছে। সুতরাং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।